দেখি একটু স্যার চিত্রটা দেখতে দেখলি না ওটা কবুতরের কূপটি কত সুন্দর আজকে খালি ঘুরবো ঘুরবো ঈদের দিন আরো ঘুরবো ঈদের দিন পুরা দিন পুরনের প্ল্যান আছে যদিও আমরা হিন্দু তো ঈদ তো সবারই আছে মুসলমানরা হিন্দু না ঠিক আছে আমার তো ছোট ভাই আছে পিচ্ছি ভাই বুঝছেন একটু কথা বলেন কি সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আমার নাম ইমন আর আমার ভাইয়ের নাম সাগর এস এস সাগর সাহা আজকে আমরা সকালটা ঘুরতে পারিছি দেখুন আপনারা আমাদের শহরটাকে একটু দেখুন এখানে উকেত আছে এখানে কচুকেত আছে আপনার মাক্স কই না ঠিক আছে ঠিক আছে আপনার কথা যুক্তি আছে ছেলে ঠিক আছে আমি তো কয়েকবার মরছি আবার বাঁচিয়েছি এই জন্য মাস্ক করেন না হ্যাঁ মাস্ক আমাদের গায়ে বাংলাদেশে কিছু কিছু মানে লোকেরা মাস্ক পরার স্টাইল আপনি দেখলে হাসতে হাসতে মানে কি করে অনেকেই যে মাস্ক করবে না আমি তাহলে জিজ্ঞেস করছি যে ভাই আপনি মাস্ক এনেকে কয় ভাই রাখছি গরম আজ আছে আমি বলছি আপনি কি ধুতা করো না কোনো মনে করো না ঢুকবো কয় করা হবে পড়তে আয় জন আসছে পিছন দিকে আয় জন আসছে কপালে আয় জন পকড়ো বুঝছেন নি এটা হার আর পকড়ো করো না হইব আর কিছু ও ভাই লাগাও এদিকে আসলে আমাদের বেশি একটা আশা হয় না শোনা যায় শোনা এদিকে একটা আশা হয় না মানে বিভিন্ন রকমের সাহায্য তাদেরকে করে সবুজ এবং সোনালিতে আমাদের সুজলা পড়ে গেছে আমরা বাংলাদেশ সোনার ফসল বৃষ্টি পড়লে রূপার ফসল হয়ে যায় তারপর সিলভার ফসল হয়ে যায় অনেক কিছু ফসল হয়ে যায় ইয়ে নাগুলো দেবে কি তা ওইসা ভাবতে বাবা
আচ্ছা একটা কথা, এই যে আমরা ব্লগ করতেছিলাম, এই ব্লগের মাঝখানে হঠাৎ করে গান গাইলেন কেন আপনি? আসলে আমার অনেক কষ্ট লাগে, বুঝছো, আমি সিঙ্গেল তো হইলে আর ক্যামেরা না, মগের মনে আবেগ একটা উদয় করে, আমার কষ্ট কেউ বুঝে না, বাবারে আও আমার সাটা হালাইছে সরকার টিয়ানি দিলে খালি খেয়ালাই, আমি ভাবতেছিলাম সকাল থেকে যে আমাদের কাছে তো কোনো ভালো কন্টেন্ট নাই, যে আমরা কি ব্লগ বানাম, আমি সাগর ভাই লেগে বলছি আমরা সাগরের ব্লগটা নাই বানাই, তো আজকে ব্লগ করানোর দরকার নেই, কিন্তু তারপরেও কইল সাগর ভাই কইছে যে ব্লগটা বানায় নাই, যে কন্টেন্ট নাই, আচ্ছা মজা করে মানে যাও, যদি মানুষের ডিসলাইক দিতে ডিসলাইক দিব, কিন্তু ওখান দেখলাম আমাদের কাছে কন্টেন্ট আছে, এই যে আপনাদের রাস্তাটা ভাঙা রয়েছে, এতে বৃষ্টি পড়ে তো মানুষ অসুবিধা হইতেছে, এই কিছুক্ষণ আগে আমরাই উল্টে পড়ে দিয়েছিলাম আপনারা দেখলেন, হ্যাঁ আমাদের বিনীত অনুরোধ রইল যারা এই ব্লগটা দেখতেছে তারা যে নেত্রকোনা মন্ত্রী যে আপনারা দেখতে পেয়েছেন, প্লিজ আপনাদেরকে বিনীত অনুরোধ রইল আমাদের সময় এমন লোক আছে যারা দিন এনে দিন খায়, তাদের জন্য আরো বেশি অসুবিধা, তাই অনুরোধ রইল আমাদের সরকারের কাছে, আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ, লাইক কমেন্ট ভালো থাকবেন।